বর্তমান সময়ে শর্ট টাইম অ্যাকোমোডেশনের জন্য ট্রাভেলারদের কাছে অন্যতম পছন্দের প্লেস হচ্ছে লাভ হোটেল। লাভ হোটেলগুলোতে ঘন্টা হিসেবে রুম ভাড়া করা যায় বলে ট্যুরিস্টদের পাশাপাশি তরুণ কাপলরাও এই ধরনের হোটেলে বেশি যাতায়াত করে থাকে। 1968 সালে জাপানে প্রস্টিটিউশন এবং ইয়াং লাভবার্ডদের একান্তে কিছু সময় কাটানোর জন্য লাভ হোটেলে যাত্রা শুরু হলেও বর্তমানে সারা বিশ্ব জুড়েই এই ধরনের হোটেলের প্রচলন ছড়িয়ে পড়েছে। লো বাজেট ট্রাভেলারদের মাঝে লাভ হোটেলগুলোতে স্টে ওভার করার চাহিদা সবচেয়ে বেশি দেখা যায়, কারণ এই ধরনের হোটেলগুলো শেয়ার্ড অ্যাকোমোডেশন সিস্টেমও প্রোভাইড করে, যার কারণে ট্রাভেলারদের থাকার খরচ অনেক কমে আসে। সাধারণত রেস্টিং পিরিয়ড 1 থেকে 3 ঘন্টা পর্যন্ত দীর্ঘ হয় এবং ওভারনাইট স্টের ক্ষেত্রে রাত 10টা থেকে পরদিন সকালে চেক আউট আগ পর্যন্ত টাইম কাউন্ট করে রেন্ট ধরা হয়। এছাড়াও মাল্টিলেভেল প্রাইভেসির জন্য লাভ হোটেলগুলো বেশি জনপ্রিয়। সাধারণত সিক্রেট পার্কিং লট, রেস্ট্রিক্টেড এন্ট্রান্স অপশন, লো সার্ভেলেন্স, অনলাইন পেমেন্ট সিস্টেম এবং আরও কিছু আনুষাঙ্গিক প্রাইভেসি সিস্টেমের কারণে লাভ হোটেলগুলোতে কাপলদের যাতায়াত বেশি দেখা যায়। আমাদের আজকের ভিডিওর স্পন্সর টেন স্টুডিও। যে কোনো প্রোডাক্ট বা ব্র্যান্ড প্রমোশনের জন্য ভিডিও কন্টেন্ট সবচেয়ে ইফেক্টিভ একটি টুল, যার জন্য প্রয়োজন একটি ক্রিয়েটিভ টিম। টেন স্টুডিওর ডেডিকেটেড ক্রিয়েটিভ টিম স্ক্রিপ্ট রাইটিং এবং ভয়েস ওভার থেকে শুরু করে ভিডিও প্রোডাকশন পর্যন্ত সবকিছুই কভার করে থাকে। এক্সপ্লেইনার ভিডিও থেকে শুরু করে 2D অ্যানিমেশন, লাইভ অ্যাকশন এক্সপ্লেইনার, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন, কোম্পানি প্রোফাইল বা কর্পোরেট ডকুমেন্টারি, মোশন গ্রাফিক্স এবং আপনার ব্র্যান্ডের জন্য প্রয়োজনীয় যে কোনো প্রমোশনাল ভিডিওর জন্য ভিজিট করুন 10.studio ওয়েবসাইটে। সতেরোশো শতাব্দীর দিকে জাপানের লাভ হোটেলের সূচনা হয়। 1603 থেকে 1867 সালের মধ্যবর্তী সময়ে যখন জাপানে এডো পিরিয়ড চলছিল, তখন শহরের বিভিন্ন স্থানে সিক্রেট টি হাউস ছিল, যেখানে যৌনকর্মীরা অতিথিদের গান, নাচ এবং ফিজিক্যাল ইন্টিমেসির মাধ্যমে মনোরঞ্জন করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1950 সাল থেকে পুরো জাপান জুড়েই রিকনস্ট্রাকশন ফেজ চলছিল। সে সময়ে কনস্ট্রাকশন কোম্পানিগুলো প্রচুর জনবল হায়ার করেছিল, যার ফলে রুরাল এরিয়া থেকে প্রচুর জাপানিজ কাজের আশায় শহরের দিকে আসতে থাকে। তখন কনস্ট্রাকশন কোম্পানিগুলো তাদের ওয়ার্কারদের বাসস্থানের জন্য প্রচুর হোটেল তৈরি করে। এই হোটেলগুলোতে যে কোনো বয়সী কাপলরা এসে একান্তে কিছু সময় কাটাত, কারণ 60-এর দশকে জাপানিজ ঘরগুলো বেশ ছোট ছিল এবং সে সময় জাপানিজরা জয়েন্ট ফ্যামিলি হিসেবে বসবাস করত। একই বাসায় বেশি পরিমাণ মানুষ থাকায় একান্তে সময় কাটানোর মতো সুযোগ বিবাহিত কিংবা অবিবাহিত কাপলদের কাছে ছিল না। মূলত এখান থেকেই লাভ হোটেল কনসেপ্টের সূত্রপাত। 1988 সালের অলিম্পিক গেমসের পর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে লাভ হোটেল জনপ্রিয় হতে শুরু করে। অলিম্পিক গেমস উপলক্ষে দেশটির সরকার বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ট্যুরিস্টদের জন্য লাভ হোটেলগুলোকে অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি হিসেবে পারমিট করেন। কিন্তু 2004 সালের সেপ্টেম্বরে কোরিয়ান সরকার অভিযান চালিয়ে লাভ হোটেলগুলোতে প্রস্টিটিউশন বন্ধ করে দেওয়ার আদেশ দেয় এবং সেসব হোটেলগুলোকে স্বাভাবিক কার্যক্রমের জন্য ব্যবহার করতে নির্দেশ দেয়। এশিয়ার অন্যান্য দেশগুলো যেমন সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান এবং ইন্ডিয়াতে লাভ হোটেলগুলো প্রায় একই রকমের সার্ভিস দেওয়ার মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে। যদিও বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে সাউথ আফ্রিকার দেশগুলোতে এই ধরনের হোটেলগুলো ব্যতিক্রমী নামে পরিচিতি পেয়েছে। 2000 সালের শুরুর দিকে জাপানে প্রায় 30,000-এর মতো লাভ হোটেল ছিল এবং এরপর থেকে ধীরে ধীরে এই সংখ্যা কমে আসতে শুরু করে। 2009 সালে প্রতিদিন গড়ে 2 মিলিয়ন মানুষ লাভ হোটেল ভিজিট করত, যেখান থেকে সে বছর প্রায় 4 ট্রিলিয়ন ইয়েন উপার্জিত হয়েছিল। ডেমোগ্রাফিক এবং বিহেভিয়ারাল বিভিন্ন পরিবর্তনের কারণে 2017 সালের মধ্যে লাভ হোটেলের সংখ্যা 7,000-এ নেমে আসে। জাতিসংঘের ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টাস অনুসারে গত 2 দশকে জাপানে 20 থেকে 29 বছর বয়সী যুবকদের সংখ্যা 33% কমেছে। সাধারণত এই বয়সের মানুষেরাই সেক্সুয়ালি বেশি অ্যাক্টিভ। জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন এবং সোশ্যাল সিকিউরিটি রিসার্চের একটি সার্ভে রিপোর্ট অনুসারে বর্তমান সময়ে জাপানি যুবকদের মাঝে সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের ইন্টারেস্ট কমে গিয়েছে। এটাই লাভ হোটেলের সংখ্যা কমে যাওয়ার মূল কারণ। যদিও গত দশকের মাঝের দিকে বিভিন্ন দেশ থেকে আগত ট্যুরিস্টদের কারণে লাভ হোটেল বিজনেস আবারও জেগে উঠতে শুরু করেছিল, কিন্তু করোনা প্যান্ডেমিকের জন্য এই সেক্টর আবারও বাধাগ্রস্ত হয়। দক্ষিণ কোরিয়ার তরুণরা প্রাপ্তবয়স্ক হলেও বিয়ে হওয়ার আগ পর্যন্ত তাদের বাবা মায়ের সাথে বসবাস করে। এই কারণে দেশটির তরুণদের মাঝে লাভ হোটেলের জনপ্রিয়তা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও দক্ষিণ কোরিয়ার ট্রাভেলিং ডেস্টিনেশন হওয়াতে লাভ হোটেলগুলো বেশ লাভজনক ব্যবসা হিসেবে পরিচিতি লাভ করেছিল। 2004 সালে দক্ষিণ কোরিয়াতে সেক্স ট্রেডিংকে ইলিগাল করতে একটি অ্যান্টি প্রস্টিটিউশন আইন পাশ করা হয়। সরকারের এমন সিদ্ধান্ত দেশটির লাভ হোটেল ইন্ডাস্ট্রিকে হুমকির মুখে ফেলে দিয়েছিল। সে সময় দক্ষিণ কোরীয় নাগরিক লি সুজিন এই অপরচুনিটিকে কাজে লাগিয়ে ইয়েনওলজা নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেন। এই প্ল্যাটফর্মে মূলত নতুন গেস্টদের আকৃষ্ট করার জন্য হোটেলগুলোর পক্ষ থেকে অনলাইনে অ্যাড পাবলিশ করা হতো। পরবর্তীতে 2007 সালে তিনি ইয়েনওলজাকে একটি ফুল ফ্লেজড অ্যাকোমোডেশন বুকিং ফ্যাসিলিটি প্ল্যাটফর্ম হিসেবে লঞ্চ করেন।
2019 সালের মধ্যে এই প্ল্যাটফর্মের আন্ডারে 20,000-এর বেশি হোটেল নিবন্ধিত হয়, যেখানে দক্ষিণ কোরিয়ার মোট হোটেল বিজনেসের 40%, যা প্রতি বছর $4 বিলিয়ন রেভিনিউ জেনারেট করে। এখন পর্যন্ত সফট ব্যাংক, স্কাইলেক ইনভেস্টমেন্ট, বুকিং হোল্ডিংস আইএনসির মতো প্রতিষ্ঠানগুলো থেকে ইয়নলজা প্রায় $2 বিলিয়ন ইনভেস্টমেন্ট পেয়েছে। ভারতীয়রা জাতিগতভাবেই একটু রক্ষণশীল ঘরানার, যার ফলে ভারতে লাভ হোটেলের কনসেপ্ট এস্টাবলিশ করতে বেশ বেগ পেতে হয়েছে। ভারতের হোটেলগুলোতে কাপড়রা একসাথে সময় কাটাতে গেলে তারা বিবাহিত কিনা সেই ব্যাপারে প্রমাণ চাওয়া হতো। এছাড়াও ইনফরমেশনের ভিত্তিতে হোটেল কর্তৃপক্ষ যদি বুঝতে পারে যে কাপড়রা একই শহরে থাকে, সেহেতু তারা বিবাহিত হওয়া সত্ত্বেও কেন হোটেল রুম বুক করতে চায় সে ব্যাপারে কৈফিয়ত চাওয়া হয়। তাই ইন্ডিয়াতে লাভ হোটেল অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি প্রতিষ্ঠা করতে একটু ভিন্ন পথ অবলম্বন করতে হয়েছে। এক্ষেত্রে ওয়ো রুমস ইন্ডাস্ট্রি পায়োনিয়ার হিসেবে বিশেষ অবদান রেখেছে। 2016 সালে বিজনেস এক্সপ্যান্ড করার জন্য তারা জো রুমসকে কিনে নেয়। এছাড়াও এক্সেল পার্টনার্স, কোয়ালকম ভেঞ্চার্স, বার্টেলসম্যান ইন্ডিয়া ইনভেস্টমেন্টের মতো ইনভেস্টরদের থেকে ফান্ডিং পেয়ে ট্রিবো হোটেলস এবং ফ্যাব হোটেলসের মতো কম্পিটিটররাও এই সেক্টরের গ্রোথে কন্ট্রিবিউট করেছে। সকল এগ্রিগেটরদের মধ্যে অয়ো রুমস এগিয়ে আছে, কারণ তারা সকাল 6টায় চেক ইন, অবিবাহিত কাপলদের রুম বুক দেওয়া সহ নানা সুবিধা দিচ্ছে। অন্যান্যরাও এই সকল পন্থা অবলম্বন করছে, যার কারণে ধীরে ধীরে ভারতের লাভ হোটেলের প্রসার বাড়ছে। অন্যান্য স্টার্টআপগুলোর মতো লাভ হোটেল ইন্ডাস্ট্রিতেও নেতৃত্ব দিচ্ছে ভারতীয় তরুণরা। স্টে আঙ্কেলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ কনজারভেটিভ ইন্ডিয়াতে বোল্ড মুভের মাধ্যমে তারা বেশ ঈর্ষণীয়ভাবেই আত্মপ্রকাশ করেছে। 2015 সালে বিজনেস পার্সনদের জন্য শর্ট টাইম স্টে ওভার ফ্যাসিলিটি দিয়ে শুরু করেছিল এই কোম্পানিটি। বর্তমানে বিবাহিত কাপলদের জন্য হ্যাসেল ফ্রি চেক ইন এবং চেক আউটের পাশাপাশি সেফ এবং কাপল ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে স্টে ওভারের অ্যাসিওরেন্স দিচ্ছে স্টার্টআপটি। রেগুলার কাপল ছাড়াও স্টে আঙ্কেল সমকামী কাপলদেরও একই ধরনের সেবা দিচ্ছে। এই স্টার্টআপটিতে পার্টনার হিসেবে লিস্টেড হোটেলগুলোর নামে এখন পর্যন্ত কোনো কমপ্লেন বা হ্যারাসমেন্টজনিত নেগেটিভ রিপোর্ট পাওয়া যায়নি। ওয়ো রুমস 2016 সালে স্টে আঙ্কেলের মডেল ফলো করে একটি রিলেশনশিপ মুড প্রোগ্রাম চালু করে, যেখানে তারা কাস্টমারদের জন্য হ্যাসেল ফ্রি রুম বুকিংয়ের সুবিধা দেওয়া শুরু করে। আগে ওয়ো রুমসের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী কোনো আনম্যারিড কাপল এই প্ল্যাটফর্মে রুম বুক করতে পারত না, কিন্তু এই প্রোগ্রাম চালু করার মাধ্যমে তারা এই শর্ত থেকে বেরিয়ে আসে। রিলেশনশিপ মুডের আওতায় কেবলমাত্র লোকাল আইডি কার্ড দিয়েই আনম্যারিড কাপলরা রুম বুকিংয়ের সুবিধা উপভোগ করতে পারবে, এবং এই সুবিধা ভারতের 100-এরও বেশি শহরে পাওয়া যাচ্ছে। এছাড়াও ভ্যালেন্টাইন্স ডেতে নানা ধরনের অফার দেওয়ার কারণে ওয়ো রুমস হয়ে উঠেছে ভারতীয় কাপলদের ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের অন্যতম পছন্দের সার্ভিস। ফলে ধীরে ধীরে ওয়ো রুমস স্টে ওভার অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি প্রদানের ক্ষেত্রে ভারতের বেশিরভাগ মার্কেট ক্যাপচার করে নিচ্ছে।